এই যে খাবারটা কোথায় রাখবো? আমার মাথায় রাখ, নিচে রাখ। গুড মর্নিং। রহা নেই যাতা। কইরে বাড়া, খেতে কতক্ষণ লাগে? আরে দাঁড়াও, এখনই তো শুরু করলাম। বুকাচুদা, 2 ঘন্টা হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে? আরে পেন না ভরলে আমি কি করব? হ্যাঁ বুকাচুদা, খেয়ে খেয়ে শরীরটাকে হাঁচি মতো কর না। এই বোকাচুদাকে তো নিয়ে দেখছি কোনো কাজ বাজ হবে না। যখনই বাড়া কাজের কথা বলবো তখনই শুধু খাই খাই। কি হয়েছে বাড়া, ডাকছিলে কেন? বলি ভোদার বাল, আজকে যে তোর কাজে যাওয়ার কথা ছিল সেটা কি তোর মনে আছে? কাকা কাকা কাজে তুই না তো? গুড মর্নিং, খাবার কথা তো কই ভুলিস না। তাড়াতাড়ি চো, আসলে অনেক লেট হয়ে গেছে। কই গো, তোমরা কিছু খেয়ে গেলে না তো? এই তুমি বেশি গান মারাও না তো, খেয়ে খেয়ে তো তাকে চুল তুলে দিলো। এবার বাড়া নিজে কিছু করুক। দেখেছিস তো কি দারুন কাজ? হ্যাঁ বালের কাজ, এদিকে আমার গাড় ফাটছে, আবার কি দারুন কাজ মারাচ্ছে। ছি 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 ছি, লিবার মুখে একই ভাষা। এই লিবার বলবে না। গুড মর্নিং, লিবারকে লিবার বলবো না তো কি বলবো বড়া? কেন, মিস্ত্রি বলো না হলে হাফ মিস্ত্রি বলো, কিন্তু লিবার বলবে না। এ বাবা রাগ করিস কেন, আর তোর মালিক কোথায়? ঢুকাতে গেছে, ঢুকানো হবে তারপরে আসবে। বাড়া তাড়াহুড়োতে দুগাছ ভাতও খেতে পেলাম না, আর এদিকে বালের মালিক ঢুকাতে গেছে। আরে ফটিক যে, আরে কুনিদা নমস্কার। আরে ফটিক, কি যে বলিস না, তোর সাথে কি আমার এই সম্পর্ক নাকি? এই যে কুনিদা, এইটা হলো আমার ছেলে। তোমার কারখানায় একে যদি একটা কাজ দাও তাহলে ভালো হয়। হ্যাঁ বেশ তো, তাহলে আজ থেকে লাগবে বল। তা তোমার নাম কি বাবা? আমার নাম ফুটো। ফুটো কি হরে, আর তোমার নাম কি? আমার নাম হলো কুনি। কি খুনি? কি হরে, এ কি বলছিস এসব? এ কুনিদা কিছু মনে করবেন না। না না, আমি আবার কি মনে করব, বাচ্চা ছেলে মুখ খুঁজলে বেরিয়ে গেছে। কি হরে, আচ্ছা ফটিক তুই এখন যা, তোর ছেলেকে আমি কাজ বুঝিয়ে দেবো। কি হরে, বেশ তাহলে আমি এলাম। ধুর বাড়া, আবার পুট, সালা জীবনটা পুটের মতো হয়ে গেল। বালের শুধু পুট পড়েই যায় পড়েই যায়। আরে পল্টু চিন্তা করিস না, একদিন একদিন পড়বেই, আর যেদিন শখটা পড়বে সালা সেদিন শুধু পাটি চলবে রে। আরে নন্টে তুই ঠিক বলেছিস। এই নন্টে, নান্টু আর ফুটো কোথায় রে? বাংচোদ গুলোকে ক্লাবে দেখছি না। দেখ আবার দুজনে মিলে কোথাও গান মারামারি করছে। এই পল্টু, একটা সাদা ভাঙা খবর আছে। ছেঁটা ভাঙা খবর? কি হয়েছে? আরে আমাদের ফুটো, ফুটো রে, শুনলাম নাকি চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে মানে? আরে আমি ফুটোদের বাড়ি পাশ হয়ে যাচ্ছিলাম, ওর বাবা বলা করছিল ফুটো নাকি চাকরি পেয়েছে। চল তো বলেন শুনে আসি কি চাকরি পেল। হ্যাঁ হ্যাঁ পল্টু চল চল। ই সব ক্যা দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় ম্যান। এই যে খাবারটা কোথায় রাখবো? হ্যাঁ আমার মাথায় রাখ, নিচে রাখ। গুড মর্নিং। রহা নেই যাতা। ফুটো, এই ফুটো, ফুটো, এই ফুটো, কই রে বাড়া, বেরো। কি হয়েছে বাড়া? হ্যাঁ কাকু, শুনলাম নাকি ফুটো ভালো কাজ পেয়েছে। হ্যাঁ পেয়েছে তো, কি হয়েছে বাড়া? তা কিসের চাকরি পেয়েছে? ও এক বড় কারখানায় 150 টাকা মাইনা। কি হরে, 150 টাকা? ও এত ভালো একটা কাজ পেয়েছে আর আমাদেরকে বললো না? ও নো।